আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলিফ টিভির বিশেষ কোরআন শিক্ষা কোর্সের নবম পর্বে সবাইকে স্বাগতম যারা আগের পর্বগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি তাদের জন্য লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে আগের পর্বগুলো দেখে নিলে এই পর্বের আলোচনা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ গত পর্বে আমরা আরবি উনত্রিশটি হরফের মধ্য থেকে প্রথম পনেরোটি হরফের মস্ক করেছিলাম এই পর্বে আমরা বাকিগুলোর মস্ক সম্পন্ন করবো ইনশাআল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক গত পর্বে শুরু থেকে বদ পর্যন্ত মস্ক করা হয়েছিল এই পর্বে আমরা মস্ক শুরু করব ত দিয়ে তবর ত

غین پیش گو غین گو غاغی گو غاغی گو فازوبر فا فازوبر فا فازر فی فازر فی فا, 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 فا پیش فو فا پیش فو فافی فو فافی فو, فا فو. قاف زبر قا قاف زبر قا قاف زر قی قاف زر قاف پیش قو قاف پیش کو قاقی قو قاقی قو. زبر کا قا. قاف زبر کا Kafzerki, kafzerki, Kfpeshku, Kafkafeshku, Kakiku, Kakiku, Lam lamzoborla, Lam Lamzerli, Lamzerli, Lampeshlu, Lampeshlu, Lalilu, Lalilu, Mimzoborma, Mimzoborma, Mimzermi, Mimzermi, Mimpeshmu. मीम पेश मु मामी मु मामी मु नून जोबर ना नून जोबर ना नून जेर नी नून जेर नी नून पेश नु नून पेश नु नानी नु नानी नु वाउ जोबर वा वाउ जोबर वा वाउ जेर वी वाउ जेर वी वाउ पेश वु वाउ पेश वु वाउ वी वु वाउ वी वु हाजोबर हा हाजोबर हा हाजिर ही हाजिर ही हापिश हु हापिश हाँ हु हाही हु हाही हा हाँ हु याजोबर या याजोबर या याजर ई याजर ई यापिश यू यापिश यू या ई यू या ई यू या ई यू या ई यू अल्हम्दुलिल्लाह হরকতের সাথে সবগুলো হরফের মস্ক সম্পন্ন হল আজকের মতো এখানেই শেষ করছি নবম পর্বের প্রথম অংশ চলে যাচ্ছি পর্বের দ্বিতীয় অংশে গত পর্বে আমরা সর্বমোট দশ প্রকার মদের মধ্য থেকে যে তিন প্রকার মদকে একালিফ ট্রেনে পড়তে হয় তন্মধ্যে প্রথম দুটির পরিচয় সম্পর্কে জেনেছিলাম এই পর্বে আমরা তৃতীয় প্রকার সম্পর্কে জানব ইনশা আল্লাহ তৃতীয় প্রকার মদের আলোচনা বোঝার জন্যে একটি বিষয় জেনে রাখা দরকার তৃতীয় প্রকার মদের নাম লিন লিনের হরফ দুইটি জবরের বাম পাশে যজমযুক্ত ওয়াও জবরের বাম পাশে যজমযুক্ত ইয়া লিনের হরফের পরের হরফে যদি অকফক করা হয় তথা দম নেওয়ার জন্যে থামা হয় তাহলে লিনের হরফের আগের হরফের হরকতকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় ইহাকে মধ্যে লিন বলে যেমন হউফ হউফ আজকের মতো এখানেই এই পর্বের দ্বিতীয় অংশ এবং সেই সাথে নবম পর্বের ইতিটাঞ্চি দেখা হবে আগামী ভিডিওতে ইনশা আল্লাহ সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি